চুমুকে। আজ অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে যারা মাতৃভাষা এবং রাষ্ট্রভাষা বাংলা করার লক্ষ্যে লড়েছিলেন এবং জীবন দিয়েছিলেন তাদের সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আজ সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি ভাষা সৈনিক, কবি ও সাহিত্যিক ডক্টর জসিম উদ্দিন আহমেদকে। শুভ সকাল, কেমন আছেন স্যার? শুভ সকাল, কেমন আছেন? জি, আমিও খুব ভালো আছি। আজ মহান একুশে ফেব্রুয়ারি, আপনাকে আমাদের আন্তর্জাতিক ভাষা দিবসের খুব অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আপনি তো ভাষা আন্দোলনের সঙ্গে যোগদান করেছিলেন এবং আজ আমাদের রাষ্ট্রভাষা বাংলাকে আমরা যেভাবে তৈরি করেছি তার পিছনে যাদের অনেক বেশি অবদান ছিলেন তার মধ্যে আপনি একজন। আপনার কাছে জানতে চাই স্যার, এই ভাষা আন্দোলনের সঙ্গে কেন যুক্ত হয়েছিলেন বা কখন মনে হলো যে আন্দোলনটা করা উচিত? আমি যখন স্কুলে পড়ি 1948 সনে মোহাম্মদ আলী জিন্না পূর্ব পাকিস্তানে এসে দুইটাও অনুষ্ঠানে উনি ডিক্লারেশন দিল যে উর্দু অ্যান্ড অনলি উর্দু উইল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তখনই আমার একটা রিয়াকশন হইল যে পাকিস্তানের যে দুইটা অংশ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল সারা পাকিস্তানের 56%, আর পশ্চিম পাকিস্তানের চারটা প্রভিন্স নিয়ে জনসংখ্যা ছিল 44%। সেই চারটা প্রভিন্সের চারটা মাতৃভাষা, আর আমাদের পূর্ব পাকিস্তানে এই 56% মানুষের একটি মাতৃভাষা, সেটা হইল বাংলা। ন্যাচারালি বাংলা মানে রাষ্ট্রভাষা হওয়ার অধিকার রাখে, কিন্তু সেটাকে অবজ্ঞা করে, উপেক্ষা করে জিন্না সাহেব এই ডিক্লারেশন দিল, এটা আমি সহ্য করতে পারি নাই। তো সেই কারণে আমি যখন ম্যাট্রিক পরে ইন্টারমিডিয়েট পাস করার পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ঢাকা এসে 1950 সনে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই এবং সলিমুল্লাহ মুসলিম হলে রেসিডেন্ট স্টুডেন্ট হিসাবে আমি এনরোল করি। আমার রুম নম্বর ছিল সলিমুল্লাহ হলের ওয়েস্ট হাউসের 133 নম্বর রুম। আচ্ছা, তো এইখানে ইউনিভার্সিটির যে জয়েন করার পরেই যত ভাষা আন্দোলন নিয়ে প্রতিবাদ দিবস, শোভাযাত্রা সবগুলিতে আমি অংশগ্রহণ করেছি। তা এইখানে আমি কিন্তু কোনো নেতৃস্থানীয় ব্যক্তি ছিলাম না, যাদের সঙ্গে পরিচয় ছিল তাদের মধ্যে একজন ছিল 1 নম্বর এই ভাষা সৈনিক গাজিউল হক। উনি ছিলেন বডি বিল্ডার, অত্যন্ত সুপুরুষ এবং খুব ব্যায়াম করতেন, তা আমিও ব্যায়াম করতাম, আমি যদিও ওনার আকারে ছোট, এই কিন্তু উনি আমাকে ব্যায়াম শিখাইতেন, সেই হিসেবে ওনার প্রতি আমার একটা শ্রদ্ধা এবং ওনারও এক আমার প্রতি যে ব্যবহার তা দেখতাম অতি আন্তরিক। এখন আমাকে বলতো যে কখন কোনটা খাইতে হবে, কোন সময় কোনটা খাইলে ভালো, পরামর্শ দিতেন, এই পরামর্শ দিতেন। তো সেই হিসেবে তাদেরকে ফলো করে আমি আবার ভাষা আন্দোলনের যোগদান করাটা অত্যন্ত ফ্রিকোয়েন্সিটা ছিল বেশি আর কি। আচ্ছা, তো আমরা যেটা জানি স্যার, 21 ফেব্রুয়ারির যেই ঘটনাটা ঘটেছিল সেটার সঙ্গে আপনার একদম সম্পৃক্ততা ছিল প্রত্যক্ষ, তো সেটি সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। আমরা আমাদের 21 ফেব্রুয়ারি প্রথম যে মিটিংটা হয় সিদ্ধান্তের জন্য, যে 144 ধারা যেটা জারি করা হয়েছিল আর আগের দিন বেলা 3টার সময়, যে এইটা ভঙ্গ করে আমরা অ্যাসেম্বলি হলে, ওই 21 ফেব্রুয়ারি ছিল সেই বৎসরের অ্যাসেম্বলি অধিবেশন, তো ওইখানে আমরা অ্যাসেম্বলি হলে গিয়ে একটা লিখিত স্মারকলিপি দেওয়ার প্ল্যান, যে বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে, তারা উর্দু করুক কোনো অসুবিধা নাই আমাদের, আমাদের কোনো মানে এটার এগেনস্টে কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদেরটা বাংলাটাকেও একটি রাষ্ট্রভাষা করতে হবে। একটা দেশে একটার বেশি রাষ্ট্রভাষা থাকতে পারে, যেমন একই সময়ে সুইজারল্যান্ডে ছোট্ট একটা দেশ 3টা রাষ্ট্রভাষা, আর একই সময়ে
সোভিয়েত ইউনিয়নে 18টা রাষ্ট্রভাষা, এই জিনিসটা কেন ওরা তাদের কনসিডারেশনে নেয় নাই যে বাংলাকে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিলে পাকিস্তানে দুইটা রাষ্ট্রভাষা হবে, কোনো সমস্যা, কিন্তু সেটা তারা করে নেই, না করে আমাদের উপর জোর জবরদস্তি চালাইতেছিল। আচ্ছা, তো স্যার এই যে আপনারা একটা বলা যায় যে বিশাল বড় একটা আন্দোলন যেটা কিনা সারা পৃথিবীর কোনো ইতিহাসে নেই যে কেউ ভাষার জন্য যুদ্ধ করেছেন বা প্রাণ দিয়েছেন, তো এমন একটা ইতিহাস আপনারা লিখলেন বা তাতে অংশগ্রহণ করলেন। রাইট, এখানে একটা কথা আছে যে আমরা কলা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের চত্বরে আমতলায় সকালে 10টায় 21শে ফেব্রুয়ারি মিটিং হইল। এখানে রাষ্ট্রীয় পর্যায়ের নেতারাও ছিল কয়েকজন, আর আমরা ছাত্র ছাত্রী তারপরে ছাত্র নেতা তারা ছিল। এই মিটিংটার চেয়ারম্যান ছিলেন গাজিউল হক সাহেব, উনি ছিলেন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম সংগঠনের চেয়ারম্যান, এবং উনি সেই মিটিংয়ের চেয়ারম্যান ছিলেন। তো উনি যখন মিটিংটা চালাইতেছিলেন তখন রাষ্ট্রীয় পর্যায়ের নেতারা অপোজিশন করলো যে না, 144 দ্বারা ভঙ্গ করা উচিত হবে না, সামনে আমাদের ইলেকশন ইত্যাদি, তারা সরে গেল। তো এখন রয়ে গেল গাজিউল হক সাহেব, আব্দুল মতিন, আর আব্দুল মতিন সাহেব ছিলেন বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক। আচ্ছা, তো এক পর্যায়ে একটু আমরা সবাই একটু চুপ। তো গাজিউল হক সাহেব সিদ্ধান্ত নিতে পারতেছিলেন না কি করবেন, কারণ 144 দ্বারা ভঙ্গ করলে অনেক মানে ক্ষয়ক্ষতি হবে, মানুষ মারাও যেতে পারে, তারপরে জেলে অনেকে যাবে, এই কনসিডারেশন তাদের মধ্যে ছিল, আমাদেরও ছিল। কিন্তু কথা হইল আমাদের ইস্যুটা ছিল অত্যন্ত জোরালো। তো গাজিউল হক সাহেব মতিন সাহেবের জিজ্ঞাসা করলো, মতিন তুমি কি বলো? আচ্ছা, তো মতিন সাহেব বলো যে আমি কিন্তু 21শে ফেব্রুয়ারি 144 দ্বারা ভঙ্গ করে অ্যাসেম্বলিতে যাওয়ার পক্ষে। এই কথা বলার সাথে সাথে সমস্ত ছাত্র ছাত্রী যারা ছিলাম সবাই এক বাক্যে বলে উঠল যে আমরা 144 দ্বারা ভঙ্গ করে সংসদ ভবনে যাব। তো তাই হলো, তো সিদ্ধান্ত হইলো এটাই হবে। তাহলে কীভাবে? তো প্রথম দশজন করে গ্রুপ বের হয়, এটা একটা সিদ্ধান্ত হইল। তো তিনটা গ্রুপ বের হওয়ার পরে বাইরে যে অবস্থানরত অনেক পুলিশ এবং ভ্যান ছিল তাদেরকে অ্যারেস্ট করে টঙ্গীর দিকে নিয়ে গেল। আচ্ছা, টঙ্গীর দিকে নিয়ে গেলো আইনাপারে 12-15 মাইল দূরে। তো এখানে এসে ছেড়ে দিল, ওরা তো আর হেঁটে আবার ইয়েতে সম্ভব না, সম্ভব না। তারপরে যখন এই স্ট্র্যাটেজিক কাজ করলো না, তখন সিদ্ধান্ত হলো যে আমরা ছোটো ছোটো গ্রুপে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে যাব। আচ্ছা, মেডিকেল কলেজ হোস্টেলটা ছিল দ্বিতীয় মহাযুদ্ধে আমেরিকান সোলজারদের ব্যারাক, 19টা ব্যারাক ছিল, বাঁশের চালা, 60 ফুট লম্বা, 4 ফুট বারান্দা, আর বাঁশের ব্যারাক কিন্তু নিচে 3 ফুট একটু ইটের গাঁথনি ছিল। আচ্ছা, এখানে 19টা ব্যারাক ছিল। তো ওইটা ছিল আবার ওই বক্সিবাজারের যে ক্রসিংটা উত্তর পশ্চিম কোনায় ছিল অ্যাসেম্বলি হল, জগন্নাথ হল, আর এইটা ছিল দক্ষিণ পূর্ব অবস্থানে মেডিকেল কলেজ হোস্টেল। তো এইখানে গেলে আমরা মনে করলাম যে ওইখান থেকে একত্রিত হয়ে আমরা জোর করে চলে যাব, কিন্তু তা হইল না। যখন দশজন করে বের হইলো এটা কাজ করলো না, তারপরে সিদ্ধান্ত হলো যে আমরা সবাই ছোটো ছোটো গ্রুপে 4-5 গ্রুপে আমরা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে যাব, ওইখানে একত্রিত হয়ে আমরা অ্যাসেম্বলি হলে যাব। তো ওইখানে যাওয়ার পরে দেখলাম যে ওই পুলিশ চারিদিক দিয়ে ওই দিক দিয়ে 3 দিক দিয়ে ঘেরাও করে রাখছে, আমাদেরকে বেরোতে দিবে না, আর টিয়ার গ্যাস ছেড়ে সমস্ত এলাকাটা একটা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলে। তো আমাদের চক্ষু মেলার সুযোগ ছিল না, চক্ষু মেলতে গেলেই মানে পড়াইতো এবং টপটপায় পানি পড়তো, কিন্তু এর মধ্যেই ঢিলাঢিলি
তা আমরা পুলিশের উপর ঢিল মারছি, ওরা মাঝে মধ্যে দৌড়িয়ে এসে আমাদের সামনে পায় মারে। তো এরকম চার ঘন্টা চললো। তা আমি আবার কুমিল্লা জেলার গুমতি নদীর পাড়ের মানুষ, ছোটবেলার থেকে ঢিলা ঢিলির ভীষণ অভ্যাস ছিল। তো আমি ঢিলা ঢিলিতে ভালোই ছিলাম, বুঝতে পারছেন। তো আমরা ঢিলা ঢিলি করে ওদেরকে এক কিনারে নিয়ে গেলাম। এরপরে বেলা তিনটার সময়, যেহেতু মেডিকেল কলেজ হোস্টেল ব্যারাকগুলি পুরাতন হয়ে গেছে, তাদের মেরামতের কাজ ছিল, একটা আস্ত ইটের স্তূপ ছিল। তো আমি বেলা তিনটার সময় একটা আস্ত ইট নিয়ে গেইটটা, মানে কাঠের ফ্রেমে কাটা তারের কিনা বলে যে ছাউনির একটা গেট ছিল, আমি জোর করে খুলে রাস্তায় গিয়ে পুলিশের উপরে আস্তা ইট মারি। তো এতে পুলিশ ক্ষিপ্ত হয়ে, যত পুলিশ ছিল মৌমাছির মতো হোস্টেল প্রাঙ্গণে ঢুকে গিয়ে যাকে সামনে পেয়েছে পিটাইছে, আমাকে নাগাল চেষ্টা করছে, ধরতে পারে নাই, কিন্তু আমি ধরিতে পারতাম, ভালো পাতলা মানুষ। তো শেষ পর্যন্ত আমরা তাদেরকে আবার বের করে দিলাম। বের করে দেওয়ার পরে দেখলাম যে আমি আর আমার রুমমেট শাহজাহান আমরা গিয়ে আবার ওই 12 নম্বর ব্যারাকের বারান্দার সামনে, সেটাই ছিল গেটের থেকে কাছে, তো ওইখানে দাঁড়িয়ে দেখছি যে মেসিট করেছি এবং এসপি আরও কতগুলি পুলিশ কী যেন আলাপ করতেছে। এরপরেই দেখলাম 3:10 দিকে তিনজন পুলিশ গেটের বাম পাশে কাঁটাতারের বেড়ার পিছনে তারা হাঁটু গেড়ে বন্দুক এইম করে আমাদের দিকে লক্ষ্য করেছে, বসেছে। তো এখানে হঠাৎ 3:15 দিকে তারা গুলি ছুড়ল। প্রথম গুলিটা শাহজাহানের মাথার উপর দিকে বাঁশের চালায় গিয়ে দৌড়ে গেল। আর ইতিমধ্যে আমার ডান পাশে আইসে একজন লম্বা ছেলে দাঁড়াইলো, তার নাম হইল আবুল বরকত, এটা পর নামটা পরে জেনেছি। তার পরনে ছিল খাকি, স্ত্রী করে খাকি প্যান্ট, আর গায়ে ছিল ফুল শার্ট, সাদা ফুল শার্ট, কালো ডোরাওয়ালা। সে আইসে আমার গায়ের সঙ্গে ঘেঁষে দাঁড়াইল। তো শাহজাহানের মাথার উপর দিয়ে একটা গুলি গেল, আর আমাদের দিকে জাস্টিস এলিসের রিপোর্টের অনুসারে 27 রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। 5 রাউন্ড গুলি প্লেগ্রাউন্ডের দিকে ওই যে ইউনিভার্সিটির, আর 22 রাউন্ড গুলি আমাদের দিকে। তো 22 রাউন্ড গুলির মধ্যে একটা গুলি শাহজাহানের মাথার উপর দিয়ে গেল, আর আমার মাথার উপর দিয়া, যেহেতু আমি মাঝে, তো 15-16টা গুলি গেছে, আর একটা গুলি বরকত থেকে উড়তে লাগলো। সে যখন পড়ে গেল, পড়ে গিয়ে পাটাকে আর সোজা করতে পারে নাই, আর রক্ত যখন পাইপ দিয়ে পানি যেভাবে বেরোয়, ঠিক এই খাকি প্যান্টের ছিদ্র দিয়ে এইভাবে রক্ত বের হইতেছিল, লাল রক্ত, সাদা ফেনা। 2-3 সেকেন্ডের মধ্যে অন্তত 2 থেকে 2.5 লিটার রক্ত বের হয়ে গেল। সে বরকত শব্দে তাকে পিছনে নেওয়ার চেষ্টা করলো, পারলো না। আমার হাতে 2টা অর্ধেক কিট ছিল, ফেলে দিয়ে তাকে কোলে নিলাম। সঙ্গে সঙ্গে শাহজাহান এসে ধরল, দুইজনে আমরা তার বুকের উপর তুলে ধরলাম। পিছনের 19 নম্বর ব্যারাক ওইখান থেকে 3 জন ছেলে দৌড়ে আসলো, তাদের 2 জন আর শাহজাহান আমার কোল থেকে বরকতকে মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলো দৌড়িয়ে। সারা পথে তার রক্ত পড়তেছিল এবং তাকে অপারেশন করলো ডক্টর এলিনসন, দ্বিতীয় মহাযুদ্ধে ব্রিটিশ সোজারদের সার্জন ছিল। স্বাধীনতার পরে ও ঢাকাতেই রয়ে গেছিলো হসপিটালে। তো যাই হোক, এখন কথা হইল যে এই যে 21শে ফেব্রুয়ারি, এটা আমার আস্ত ইটের কারণে গুলি, এই গুলির কারণে 21শে ফেব্রুয়ারি। তো 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে আমি মনে করি সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনা। আরেকটা ঐতিহাসিক ঘটনা 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশির যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু বাঙালির পরাজয়, আর 21শে ফেব্রুয়ারির গুলি আস্ত ইটের কারণে এটা হইল বাঙালির বিজয়। তা আমরা আমাদের যে বিজয়, সেটার প্রমাণ হইল যে সারা বিশ্বে এখন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালিত হয়, এবং এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা কিন্তু জাতিসংঘ ইউনেস্কোর মাধ্যমে 1997 সনের 17ই নভেম্বর এই ডিক্লারেশনটা হয়। এখন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পৃথিবীর প্রায় 200 দেশে পালিত হয়। তারা ইভেন শহীদ মিনার করে, শহীদ মিনারের ছবি দেয়,
এটা আমাদের বড় অর্জন। অবশ্যই তো কাজী এই এই যে আমাদের অর্জনটা এটা আমাদের মানে রক্ষা করা উচিত হবে। অবশ্যই উচিত। তো স্যার এই যে আমাদের ভাষা শহীদদের যেই আত্মত্যাগ বা এই যে একটা ভাষা নিয়ে আমাদের যুদ্ধ হলো এত বড় একটা ইতিহাস, এটা কি স্যার প্রপারলি সংরক্ষিত করা হয়েছে? আমি মনে করি মোটামুটি ভালোই হয়েছে, কারণ একুশের গুলির কারণে প্রথম সৃষ্টি হইল বাংলা একাডেমি। বাংলা একাডেমির কারণে হইল বইমেলা। এখন বইমেলা মানুষের বাংলা ভাষার যে চর্চাটা এমনভাবে বিকাশ পাইতেছে এবং প্রসার হইতেছে যে দেখেন গত বৎসর প্র্যাকটিক্যালি 2000 নতুন বইমেলায় আসছে, এইবারও তাই হবে। আর শুধু এটা এইখানে সীমিত না, আমি আমেরিকাতে গেছিলাম 2 বছর আগে, সেখানেও ওই ওদের নিউ ইয়র্কের যে 27তম বাংলা ভাষা মিলন মেলা ওইটা হয়েছে, বইয়ের স্টল ছিল অনেকগুলি, ঢাকা থেকে গিয়েছিল। তারপরে ওইখানে ছিল আমাদের বাংলা একাডেমির ডিরেক্টর জেনারেল, তার রামেন্দ্র মজুমদার, তারপরে আবদুল্লাহ আবু সঈদ, তো অনেকে উপস্থিত ছিল। আমাকে বিশেষ অতিথি হিসাবে সেখানে আমন্ত্রণ করা হয়েছিল। তো এই যে তারপরে ক্যানাডাতেও কিন্তু খুব মানে জোরে সোরে বাংলার চর্চা হইতেছে, আর বিদেশিরাও কিন্তু এই আমাদের ভাষার প্রতি একটু আকর্ষণ এবং শ্রদ্ধাশীল আছে তাদের। স্যার ভাষা সৈনিকদের যেই অধিকার বা তাদের যে সম্মান, আমাদের তাদের প্রতি যে সম্মানটা প্রদর্শন করা উচিত, তাদের পক্ষে আপনার কি কি দাবি রয়েছে স্যার? শুনেন, আমি মনে করি যে এই যে বাংলা যারা ভাষা সৈনিক তাদের কারণেই কিন্তু আলটিমেটলি আমাদের বাংলাদেশের স্বাধীনতা, তাদের কিন্তু উপযুক্ত মর্যাদা দেওয়া হয় নাই। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের জন্য নির্দিষ্ট সম্মান আছে, তাদের ভাতা আছে, তাদের ফ্যামিলির জন্য সুযোগ সুবিধা আছে, পড়াশোনা তারপরে চাকরি এগুলি আছে, কিন্তু ভাষা সৈনিকদের প্রতি কিছু না। আমার মতে ভাষা সৈনিকরা হইল বাংলাদেশের স্বাধীনতার অঙ্কুর, এবং তাদেরকে কিন্তু প্রথম সারির মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত, এবং সেই হিসাবে তাদেরকে ওই অন্য যারা মুক্তিযোদ্ধা তাদের মতো সেই ধরনের সুযোগ সুবিধা ভাতা, তারপর তাদের ফ্যামিলির জন্য চাকরি এবং লেখাপড়ার এখানে অনেক সুযোগ দেওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না। সেটা না হয়ে তাদের প্র্যাকটিক্যালি একটা অবজ্ঞার পাত্র তারা। আমরা আশা করছি খুব অচিরেই আমাদের সরকার এবং প্রশাসন যারা রয়েছেন তারা এই বিষয়টিতে নজর প্রয়োগ করবেন। স্যার আপনার সাহিত্য চর্চা কেমন চলছে? সাহিত্য চর্চা হলো কি, আমি তো নিউক্লিয়ার সেফটির স্পেশালিস্ট, আমি 40টা দেশের উপদেষ্টাই ছিলাম, অনেক দেশের অনেক কাজ করেছি এবং বিশ্বের বড় বড় বেশ কয়েকটা কাজ করেছি যাতে বিশ্বের শান্তি হয় আর কি, এই আণবিক বিকিরণের অপব্যবহার থেকে যেন মুক্ত থাকে। তো এগুলি বড় বড় বেশ কয়েকটা কাজ আমার আছে, এগুলি উল্লেখ করতে গেলে সময় লাগবে। তা এই সেই হিসেবে আমি মনে করি যে আমার প্রফেশনাল লাইফটা, আমার 21টা বই আছে যেগুলি সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে আইন কানুন নিয়ে, আর আমি 8টা দেশের আইন কানুন করে দিয়েছি, এগুলি প্রমালগেটেড হয়েছে। এখন হইল যে আমাদের যে দেশের যেই দিকে নজর দেওয়া উচিত সেটা হইল এই নিউক্লিয়ার এনার্জিতে আমাদের সেফটি বিষয়টা ভালোভাবে দেখা। আমি 1994 সনে 24 বছর চাকরির পরে ডিরেক্টর পদ থেকে আমি নেই অবসর গ্রহণ করি, তারপর আরও 6 বৎসর কনসালটেন্সি করেছি আইএইয়ের জন্য, তো 30 বছর রয়ে গেলাম আইএইয়ের সাথে। 2001 সনে ফাইনালি চলে আসলাম দেশে, তা যদিও আমার ফ্যামিলি আমেরিকাতে রয়ে গেল। তো 2001-এ আসলাম 2 মাসের মানে প্রথম দিকে, তারপরে 2000
দুইয়ের সেপ্টেম্বর দিকে হঠাৎ কবিতা লেখা আরম্ভ করলাম, তা বাংলা এবং এটার সাথে সাথে এটার ইংরেজি অনুবাদ, এবং এইভাবে আমার এখন প্রায় কত 38টা বই হয়েছে আমি দুইটার মিলিয়া, এবং ইংলিশের প্রকাশটা আমার ওই বাংলার চেয়ে মোর ফ্লুইড। আচ্ছা, এবং জসিম উদ্দিনের কবর কবিতার ট্রান্সলেশন, নজরুলের বিদ্রোহী কবিতার ট্রান্সলেশন, রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নবঙ্গ এবং শেষের কবিতার ট্রান্সলেশন, এগুলি প্রত্যেকটা একদিকে বাংলাটা অরিজিনাল, ডান দিকে ইংরেজি, তো এগুলি সবাই পড়তে পারে, সবাই পড়তে পারে এবং সবাই এনজয় করে যারা করেছে। আমাকে এক রিডারে একদিন বলল যে দেখেন আমি নির্ঝরের স্বপ্নবঙ্গটা এবং রবীন্দ্রনাথের শেষের কবিতা, আমি নাও আই আন্ডারস্ট্যান্ড টেগুর বেটার দেন রিডিং দি বেঙ্গলি ভার্সন, তাই বোঝা গেল যে আমার প্রকাশের ইয়াটা কোয়ালিটিটা ভালোই হয়েছে, তো এই দিক দিয়ে আমি একটু সন্তুষ্ট। স্যার আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার শারীরিক সুস্থতা কামনা করছি, চায়ের চুমুকের পক্ষ থেকে অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন এবং যে ভাষার জন্য এত আত্মত্যাগ তার প্রতি শ্রদ্ধাশীল হন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/ATN Bangla প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।